আর হাতে গোনা খুব বেশি দিন সময় নেই, এরপরই সবাই মাতবেন মৃন্ময়ী মায়ের বোধনে। তবে এবছর হয়তো কিছুটা লাভবান হবেন মৃৎশিল্পী থেকে শুরু করে ঢাকঢোলের শিল্পীরা। আশায় বুক বেঁধে রেখেছেন গোটা রাজ্যে এই সব শিল্পীরা। এমনই কিছু চিত্র দেখা গেল আমবাসাতেও। শিল্পীরা পুজোকে ঘিরে আশায় রয়েছেন, এবছর হয়তো কিছুটা আর্থিক সমৃদ্ধি ঘটবে তাদের। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চলছে মায়ের প্রস্তুতি জোর কদমে, আম্বাসা মহকুমার মূর্তি পাড়াতে চলছে চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা দিন রাত এক করে মায়ের রূপ দিতে ব্যস্ত। আম্বাসা মৃৎশিল্পী আবু পালের মূর্তির দোকানে গিয়ে দেখা গেল মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। জানা গেল গত বছরের তুলনায় এবছর মূর্তির চাহিদা কিছুটা বেড়েছে, কিন্তু বড় আকারের মূর্তি অনেকটাই কম। অন্যদিকে কুলাই এলাকার সুভাষ পালের মূর্তির দোকানে গিয়ে একই চিত্র লক্ষ্য করা গেল। মূর্তি তৈরিতে ব্যস্ত তিনি, মূর্তির চাহিদা বাড়লেও লাভের পরিমাণ অনেকটাই কমে গেছে। গত বছরের সমানই রাখছি, রোজগার অর্ডার বেশি এসে টিপি, কিন্তু অল্প টাইমে তো এতটি বানানো সম্ভব না। সবকে বড় আকারের মূর্তি আছে নাকি ছোট আছে? বড় আছে, ছোট আছে। মোটামুটি এবার কতটা অর্ডার আছে? মোটে অর্ডার তো 20-এর মতো আইছে, কিন্তু আমি রাখছি 12টা। কারণ সময়ের অভাব, আর আকাশে বিশ্বকর্মা পূজার পরে তো আকাশ ঠিক থাকে না। আকাশ যদি ঠিক থাকে কিন্তু রুটি রুটিওয়ালা দিকে দেয় দেবে, মানে মূর্তিটা করতে আরাম। লাভের পরিমাণ কমে গত বছর? লাভের পরিমাণ কমিয়েছে। জিনিসপত্রের দাম কেন মূর্তির? প্রচুর দাম, মানে ভাবা যায় না। এদিকে পুজো মানে ঢাক ঢোলের সমাহার। যত বাজনাই থাকুক না কেন, ঢাক ঢোলের আওয়াজের কিন্তু বিকল্প নেই। গত 2 বছর ধরে এইসব ঢাক শিল্পীদের হাল খুবই বেহাল। এবছর এসে গেল দুর্গা উৎসব, এই উপলক্ষে ঢাকিরা কিন্তু তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জোর কদমে। এহেন চিত্রই ধরা পড়ল আম্বাসার রামরতন পাড়ায়। ঢাক শিল্পী পরিমল শব্দকরের বাড়িতে গিয়ে দেখা গেল তিনি ঢাক পরিচর্যায় ব্যস্ত। আশায় বুক বেঁধে রেখেছেন হয়তো এবার কিছুটা আমদানি পাবেন ঢাক বাজিয়ে। এবার পূজার ঢাকের অর্ডার খুব কম আর কি, অন্যান্য বছর থেকে এবার খুব একটু কম। ঢাক বাজারে আপনারা কিরকম লাভ হয়? ওই তো লাভ মানে মোটামুটি চরণ সহিত আর কি। পূজার পারপাসে আপনারা কিরকম মানে টাকা পান বাজারে আসলে? ভাই আমরা যে মানে এটা করি মানে আরো অন্য বছর থেকে এবার একটু কমই। আশায় বুক বেঁধে রেখেছেন সবাই, বিশেষভাবে মৃৎশিল্পী ও ঢাক ঢোলের শিল্পীরা। হয়তো এই বছর কিছুটা অর্থের মুখ দেখবেন তারা, তাই নিজেদের প্রস্তুতিতে শান দিয়ে চলেছেন এই সব শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।